আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হালালটা ভক্ষণ করতে বলেছেন, হারামটা বর্জন করতে বলেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব মণ্ডলী, জমিন থেকে যেটা উৎপাদিত হয়, মিম্মা ফিল আরদ, জমিন থেকে যেটা উৎপাদিত হয় সেখান থেকে যেটা হালাল তাইয়্যিব সেটা তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাতবিউ খুতুওয়াতি শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। বোঝা যাচ্ছে হালালের পথ, হালাল রুজির পথ কেউ যদি বর্জন করে তাহলে ওই ব্যক্তি তখন শয়তানের পথে পরিচালিত হয়। এই আয়াত দ্বারাই বোঝা যায়। আল্লাহ শেষে বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবীন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। যে ব্যক্তি হালাল পথ বর্জন করবে ওই ব্যক্তি হারাম পথে ঢুকে যাবে, হারামের মধ্যে ঢুকে পড়বে। সূরা বাকারা 168 নম্বর আয়াত। এখানে সমস্ত মানুষকে বললেন, এই মানুষের মধ্যে বিধর্মীরাও আছে। হ্যাঁ, কখনো আল্লাহ ইমানদারদেরকে খাস করে বলেছেন, কিন্তু এখানে সমস্ত মানুষকে বললেন কেন? হারামের একটা প্রতিক্রিয়া আছে। মানুষ হিসাবে যেই হারাম ভক্ষণ করুক না কেন, অবৈধ বস্তু যেই ভক্ষণ করবে ওই ব্যক্তির উপরে নোংরা খারাপ জঘন্য প্রভাব পড়বে। হয়তো এখন বুঝতে পারছে না, কিন্তু দুদিন পরে বুঝতে পারবে। তৌবা করলে হয়তো আল্লাহ মাফ করবেন, হয়তো বেঁচে যাবে এই প্রতিক্রিয়া প্রভাব থেকে, গজব থেকে। কিন্তু আল্লাহ তৌবা কবুল না করলে ওই পরিবারটাকে ধ্বংস করে দেবেন আল্লাহ, এমনটাও হতে পারে। আমরা যদি আলোচনা করি সুদ প্রথাটা নিয়ে, এটা একটা জাহেলি প্রথা। এই সুদ শুধু মুসলমানদের শত্রু না, মানুষ মাত্র যারা আছে তাদের শত্রু। কি মনে হয় আপনাদের, সুদি ব্যবস্থা, এই ধ্বংসাত্মক ব্যবস্থা শুধু মুসলমানদের জন্য না, মানুষ নামে যারা আছে সবার জন্য? মানুষ নামে যারা আছে সবার জন্য। এটা ইতিহাসে পাওয়া যায়। সক্রেটিস সুদের বিরুদ্ধে থিওরি দেওয়ার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে বিষ পান করে মারা হয়েছে, তা ঐতিহাসিক কথা। সক্রেটিস তো আর মুসলিম ছিল না। মুসলিম ছিলেন না, বহুদিন আগের মানুষ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু আগের মানুষ। কিন্তু কেন তাকে সুদের বিরুদ্ধে থিওরি দেওয়ার কারণে মৃত্যুদণ্ড দেওয়া হলো? তিনি তার থিওরি থেকে ফিরে আসেননি। এই আয়াত দ্বারা বোঝা যায় মানুষ মাত্রই যে হারামের মধ্যে ঢুকবে তার ভিতরেই হারামের একটা প্রতিক্রিয়া তৈরি হবে, এতে কোনো সন্দেহ নেই। আরেকটা দিক, হালালান তাইয়্যিবা, হালাল বললেই চলতো, তো তাইয়্যিব বললেন কেন? অনেক বস্তু আছে হালাল কিন্তু আপনার জন্য এটা উপযোগী না, আপনি খেতে পারবেন না। আপনার বাসায় একজন সরকারি সদস্য, আপনার কোনো আত্মীয় একটা বড় মাছ দিয়ে গেল, তা আপনার বোঝা উচিত, জানা উচিত যে এত বড় মাছ আমাকে দিয়ে গেল কোথায় থেকে। যদি ঘুষের টাকায় কুরাই করা হয়, ঘুষের টাকা বা সুদের টাকা বা আত্মসাতের টাকা দিয়ে এই মাছ কিনে নিয়ে আসে, আপনি যদি জানতে পারেন এইটা আপনার জন্য কি তাইয়্যিব, হালাল,
মাছ হালাল না কি? মাছ হালাল না হারাম? মাছ হালাল খাদ্য, কিন্তু এটা কিনা হয়েছে আত্মসাতের দুর্নীতির টাকা দিয়ে। এবার এটা কি আপনার জন্য বৈধ? এটা কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। এই জন্য বস্তুটা হালাল হতে পারে, কিন্তু আপনার জন্য ওটা বৈধ হবে না, কারণ ওটা হারাম টাকার কিনা, অথবা চুরি করে নিয়ে এসেছে। বস্তুটা হালাল কিন্তু তৈয়ব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ব কথাটা কেন লাগিয়েছেন এটা বোঝা যাচ্ছে। হালাল হলেই আপনি খাবেন এটা না। অনুরূপ ভাবে একটা কলা পচে গেছে, কলা তো হালাল ফল, পচে গেছে, ওটা এখন খাওয়া যাবে? ওটা আপনার জন্য তৈয়ব না। আর একটা বিষয় আছে, অনেক হালাল বস্তু আছে কিন্তু আপনার শরীরের জন্য উপযোগী না। ডাক্তার বলে দিয়েছে মরার আগ পর্যন্ত আর গরুর গোস্ত খাওয়া যাবে না। গরুর গোস্ত হালাল কিন্তু আপনার শরীরের জন্য উপযোগী না, তৈয়ব না। কয়েকটা আলোচনা, কয়েকটা ব্যাখ্যা আসতে পারে। প্রথমত তৈয়বটা দেখতে হবে, হালাল হওয়ার সাথে সাথে তৈয়ব দেখতে হবে যে এই বস্তুটা হালাল পন্থায় আসছে কিনা। আপনি জানতে পারলেন, নিশ্চিত জানতে পারলেন যে এই মালগুলো হলো চুরির মাল বা অবৈধভাবে দেশে ঢুকছে, ওই মালটা আপনি জানার পরে যদি কিনে তাহলে আপনার জন্য ওটা বৈধ হবে না, ওটা হারাম। অনেকে এই গুলিস্তানে যান, অনেক মোবাইল বিক্রি হচ্ছে, একটা মোবাইলের দাম 50,000 টাকা, কিন্তু আপনাকে ও দিতে চাচ্ছে 5,000 টাকা, 10,000 টাকা। আপনি তো জানতে পারছেন কিসের মাল, চুরি। তাহলে এটা আপনার জন্য কিনা কি বৈধ হবে? কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন একটা দোয়া পড়তেন, যে দোয়াটা আপনাদের মুখস্থ নাই। মুখস্থ করা খুব জরুরি, যদি এই দোয়া কবুল হয়ে যায় তাহলে আপনার কাছে কোনো হারাম বস্তু আসবে না বা হারাম বস্তুর কাছে আপনি যাবেন না, আল্লাহ আপনাকে নিয়ে যাবে না সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন ফজরের পরে পড়তেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। 925 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে আসছে। বেশি বেশি পড়তেন, হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী এলেম চাচ্ছি, অরিস্কম তৈয়বা আর পবিত্র রুজি চাচ্ছি, শুধু রুজি না পবিত্র রুজি, বৈধ রুজি আমি আপনার কাছে চাচ্ছি, ও আমালা মুতাকাব্বালা আর গ্রহণযোগ্য আমল চাচ্ছি, যেন গ্রহণযোগ্য আমল আমি করতে পারি, আপনার কাছে আমি সাহায্য চাচ্ছি। এই দোয়াটা আপনাদের মুখস্থ আছে, করে নেবেন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। যদি এটা কবুল হয়ে যায়, বাজার করতে গেলে যে বস্তুতে ফরমালিন মাত্রা অতিরিক্ত দেওয়া আছে, আজকে একটা মালটা কিনে নিয়ে আসেন, আপনি কি পরিমাণ ফরমালিন দেওয়া আছে, ওকে যদি 6 মাস বাসায় রেখে দেন কিছুই হবে না, ওইভাবে থাকবে। আপনি একটা আপেল কিনে নিয়ে আসেন, রেখে দেন আপনি বাসায় এমনিতেই, দেখেন কতদিন থাকে। এগুলো শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু আপনি আল্লাহর কাছে চেয়েছেন বৈধ রুজি। আপনি একটা কাঁঠাল কিনবেন, কাঁঠাল আপনার দোয়া পড়া আছে, কাঁঠালের ভিতরটা কেমন আপনি জানেন না, রিজকান তাইয়্যিবা চেয়েছেন আল্লাহর কাছে, যদি পচা ভিতরে থাকে আপনি দেখতে পাচ্ছেন না, আল্লাহ দোয়া কবুল করলে ওই কাঁঠাল আপনার বাড়িতে আসবেই না, কারণ আপনি চেয়েছেন উপযোগী রুজি, যেটা খাওয়া যাবে, খাওয়া যেটা যাবে না সেই রুজি আপনার বাড়িতে আসার কথা না। যদি কবুল হয়ে থাকে দেখবেন যেটা ভালো ওই জিনিসটাই পাবেন, আর যদি আপনি
আপনি এই ঈমান না রাখেন তাহলে এমন জিনিস কিনে নিয়ে আসলেন, মেহমানকে খাওয়াবেন, কাটার পরে দেখছেন যে পুরোটাই পোকায় ভর্তি বা পচে গেছে। দুয়ার একটা প্রভাব আছে, আপনারা এই দুয়াটা মুখস্থ করে নেবেন। সারাদিন যে চিন্তাটা করবেন এই চিন্তাটা হবে আল্লাহ প্রদত্ত চিন্তা, কারণ আপনি বলেছেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া, উপকারী। আপনি যে ভাবনাটা ভাববেন তার মধ্যে আল্লাহ উপকার দিবেন, আর যে আমলটা করবেন যেটাই করবেন না কেন সেটাই আল্লাহর কাছে কবুল হবে। আল আদাবুল মুফরাদ 593 নম্বর হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তুকুব্বিলাত লাহু হাসানাত, যার একটা নেকি কবুল করা হবে, মাত্র এক নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার এক নেকি কবুল হবে দাখালাল জান্নাত, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে গ্রহণযোগ্য আমলের খুবই জরুরি, খুব প্রয়োজন।